আয়াতুল কুরসির আমল কেন করবেন? আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত। যতগুলো আয়াত রয়েছে কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির আমল আপনি কেন করবেন? এটা পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 9 10 11 12 নম্বর লাইনগুলোতে রয়েছে, সূরা বাকারার 255 নম্বর আয়াত। খুবই চমৎকার একটি আয়াত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে কোরআন সুন্দর করে পড়তে পারতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করতেছেন, উবাই ইবনে কাবকে, যে বলো তো কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরামের নেচার ছিল এটা, যখনই নবী সাল্লাম কোনো প্রশ্ন করতেন তখন তারা বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। কত নমনীয়তা ছিল তাদের ভিতরে। কিন্তু আমরা নিজেকে সবচেয়ে বেশি জ্ঞানী প্রকাশ করতে চাই, আমরা মনে করি আমরা সবকিছুই জানি, কিন্তু সাহাবায়ে কেরাম তারা মনে করতেন যে আমরা কিছুই জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আল্লাহ রাসূল আলাম। তখন নবী সাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কোরআনের ভিতরে যতগুলো আয়াত রয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এখন আয়াতুল কুরসির আমল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমল। এখন কেন করবেন আপনি আয়াতুল কুরসির আমল? কিভাবে করলে আপনি জান্নাতে যেতে পারবেন এটাও জানার দরকার আছে না নাই? এক নাম্বার হচ্ছে, শয়তান বলেন, দুষ্ট জিন জাতি বলেন, কুফুরি কালাম বলেন, জাদুটোনা বলেন, ব্ল্যাক ম্যাজিক বলেন, সকল ধরনের অনিষ্ট থেকে বাঁচতে আপনি আয়াতুল কুরসির আমল করবেন। আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবেন। আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, সূরা বাকারা 255 নম্বর আয়াত, একটু বড় আছে, শিখে নেবেন। আপনি এখন ইন্টারনেট ব্যবহার করছেন, আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, সেখানে ইউটিউবে সার্চ করলে আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ সহকারে লেখা আসবে। যারা পড়েন না পারেন না তারা এটা শিখে নেবেন, মুখস্থ করে নেবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক। যারা পারেন না তাদের জন্য হোমওয়ার্ক, পারা যাবে তো ইনশাআল্লাহ, এটা অবশ্যই শিখে নেবেন। তাহলে ব্ল্যাক ম্যাজিক, অনেক সময় আমাদেরকে দুষ্ট জিনরা ডিস্টার্ব করে, হয় কি হয় না, বাচ্চাদেরকে ডিস্টার্ব করে, বাচ্চাদেরকে অনেক সময় বাচ্চাদেরকে আসর করে, অনেক মানুষের উপরে আসর করে থাকে এবং জিন মানুষের ভিতরে প্রবেশও করে, এরকম হয় কি হয় না? এরকম দুষ্ট জিন এবং ব্ল্যাক ম্যাজিক অনেক সময় মানুষকে ক্ষতি করার জন্য কাছের রিলেটিভস মানুষগুলো অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফুরি কালাম করে তাকে দুনিয়া থেকে বিদায় করতে চায়। এই সকল ধরনের দুষ্ট জিন বলেন আর মানুষ দুষ্ট মানুষ বলেন, সকল ধরনের অনিষ্ট থেকে বাঁচতে আপনি আয়াতুল কুরসির আমল করলে সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এক হাদিসের ভিতরে এসেছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে ঘর থেকে বের হয় 70 জন ফেরেস্তা ওই বান্দাকে প্রোটেক্ট করে, আল্লাহ তাআলা প্রোটেকশন হিসাবে 70 জন ফেরেস্তা নিযুক্ত করে দেন। 70 জন ফেরেস্তা তাকে সকাল থেকে মাগরিব পর্যন্ত তাকে হেফাজত করতে থাকেন। আবার মাগরিবের নামাজের পরে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফজর পর্যন্ত হেফাজত করেন। এজন্য আয়াতুল কুরসি হচ্ছে জিনদের সবচেয়ে বড় ঔষধ, এবং ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফুরি কালাম, এগুলো যা কিছু আছে সব থেকে বড় ওষুধ হচ্ছে আয়াতুল কুরসি। এজন্য অবশ্যই আপনি আয়াতুল কুরসির আমল করবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান কারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, এই ব্যক্তি মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। অর্থাৎ মৃত্যু হতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করবেন, অর্থাৎ তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এজন্য অবশ্যই আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এটা পড়ব। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমলটি করবে, আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু হওয়ার সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। এবং বিশেষ করে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার গুণ রয়েছে, গুণবাচক নাম রয়েছে, এখানে ইসমে আজম রয়েছে, আল হাইয়ুল কাইয়ুম হচ্ছে ইসমে আজম, এবং এখানে আল্লাহ তাআলার কিছু কোয়ালিটি রয়েছে, 10টি কোয়ালিটি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির মর্যাদা বানিয়ে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলার 10টি পরিচয় রয়েছে, যেগুলো অন্যান্য ধর্মের যত দেবতা আছে, যত যারা ভগবান মনে করে যা কিছু আছে না কেন, আল্লাহ তাআলা হতে হলে যে কিছু কোয়ালিটি লাগবে, কিছু বৈশিষ্ট্য লাগবে, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এবং একজন সৃষ্টিকর্তা হলে এই 10টি গুণ ছাড়া কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার পরিচয় রয়েছে দেখেই এই আয়াতের মর্যাদা এতটা বেশি হয়েছে। এজন্য আমরা বেশি বেশি করে আয়াতুল কুরসির আমল করব, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ব, ঘুমানোর আগে উযু করে এই আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো, তাহলে সকল ধরনের অনিষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রোটেক্ট করবেন, হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করে।